তো ওনারা এখন কাজ শেষ করে গেল, তো কিছুটা এখন ঘর দুয়ার একটুখানি জল দিয়ে পরিষ্কার করলাম। কিন্তু জানো, এক একটা দেওয়াল যদি এক এক দিনে করে বলো তো, কাজ কিছুতেই হতে পারছে না। চেষ্টা করেছিল তো, কিছু কিছু বাকি আছে আরো বললো, আমি ভেবেছিলাম আর করাবোই না, আর পারছি না। ওনাদের বললাম যে দাদা সম্ভব হচ্ছে না, শুধু যে আমার পরিশ্রম তা তো না, মানে যাই হোক একটু টাকা পয়সাও তো জোগাড় করতে হয় সব কিছুই। কিন্তু ওনারা বললো দিদি তাহলে সামনের পোর্শনটা হবে না, তো ওই জন্য আগামীকালই শুধু কাজ করবে লাস্ট, আর ওই দিনটাই আর কি লাস্ট করাবো কালকে, এরপরে আর হবে না। দেখো এই দিকটাই শুধু করতে পারলো, আর এইখানে যে উঁচু জায়গাটা ছিল এই জায়গাটাকে ভেঙে দিয়ে এখানটা প্লাস্টার হয়ে গেছে, কিন্তু এই সাইডটা এখনো প্লাস্টার বাকি আছে, আর সামনেটা আর এই বাইরেটা মানে ঢুকতেই রান্নাঘরের ওই বাইরেটা একটু করবো বলেছিলাম, তো সেই জন্য আবার কালকে একটু অল্প করে বালি সিমেন্ট আনার কথা বললেন আর কি ওনারা, যে কালকে একটু বালি সিমেন্ট আনুন দাদা। তাই অল্প অল্প করে আবার জিনিসপত্রগুলো ভেতরে এদিকে স্ল্যাবটা আর কি ধুয়ে দিলাম, পরিষ্কার করে অল্প অল্প এখানে রাখি, তাহলে কি বারান্দাটা একটু পরিষ্কার হবে জানো, না না বারান্দাটা পরিষ্কারই করতে পারছি না, মানে এত বালি না হাঁটা চলা করা দুষ্কর হয়ে যাচ্ছে। তো এরপরে এখন আর একটু কাজ বাকি আছে, বাসন মাজাটা আজকে হয়নি, সেই জন্য বাসনটা মাজবো কোনো রকমে। তো মানে ওনারা কাজ করছে বলে একটু মানে বেরোনো এগুলো করা খুব মুশকিল, কেন বসে কাজ করতে পারছিলাম না, করে তারপরে স্নান করে তারপরে একদম ঠিকঠাক। তো এখানে খাবার বাসন, চায়ের কাপ, ওনাদের আবার একটু চা করে দিলাম, চায়ের কাপ এগুলো আর কি মাজবো এখন। ওম নম শিব শক্তি উপজার প্রাণ ওম ওম নম শিব শক্তি উপজার প্রাণ ওম ওম নম শিব শক্তি উপজার প্রাণ ওম ওম নম শিব শক্তি উপজার প্রাণ ওম। প্রত্যেক দিনই আমি সন্ধ্যাবাতি দিই বাড়িতে, তো জামা কাপড় ছেড়ে সন্ধ্যাবাতি দিয়ে এখন উঠলাম। তো ইতিমধ্যেই একটা পার্সেল এসেছে, মার বার্থডে উপলক্ষে একটা গিফট এসেছে, আর কে গিফটটা দিয়েছে সেটাও বলবো, আর কি গিফট এসেছে সেটাও তোমাদের দেখাবো। তো ফ্লোরিস থেকে একটা পার্সেল এসেছে, এই যে পার্সেল ব্যাগ, তো এটার মধ্যে একটা এই যে আমি এখনো খুলিনি, এই এখানে এটার মধ্যে একটা আশা করছি এখানে একটা চকলেট আছে বোধ হয়, হ্যাঁ দুটো চকলেট আছে, হোয়াইট মিল্ক চকলেট, এই যে দুটো চকলেট আছে ফ্লোরিজেন। তো এই গিফটটা পাঠিয়েছি হচ্ছে অরুণিশাতি মার বার্থডে উপলক্ষে। তো আর আজকে সারাদিন বাড়িতে কাজ হয়েছে, আজকে সারাদিন কাজ হয়েছে জানো তো বাড়িতে, আর সকাল থেকে আজকে লোড শেডিং চলছে আমাদের এখানে। তো মোমবাতির আলোতেই দাদারা কাজ করেছে, তো খুব অসুবিধা হয়েছে রান্না বান্না, মানে সেদ্ধ ভাত আমরা খেয়েছি আজকে, খুব গরমের মধ্যে তো সবার কষ্ট হয়েছে, প্লাস আমাদের আজকে খুব নাকাল হতে হয়েছে। যতটুকু ভিডিও তোমরা দেখছো সবটাই শ্যুট করা হয়েছে আজকে বিকেলের পর থেকে, আর পুজো দেওয়ার জন্য বারবার করে জামা কাপড় চেঞ্জ করছে, বাট থ্যাংক ইউ অনুষ্ঠানের গিফট দেওয়ার জন্য আর কি। তো মা তো চকলেট খেতে খুব ভালোবাসে, তো থ্যাংক ইউ, আর পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ, আর তুমি এই যে ভালোবাসা তোমাদের তোমাদের তোমার সাথে আমাদের একটা খুব আত্মীয় সম্পর্ক হয়ে গেছে, তোমার সাথে প্রত্যেক দিনই প্রায় কথা হয়, তো তোমার সাথে তো ভিডিও সম্পর্ক শুধু নয় একটা আত্মীয়র মতো সম্পর্ক হয়েছে, তুমিও সব কথা আমাদের সাথে শেয়ার করো, আমরাও সব কথা শেয়ার করি, তো কি বলবো আর। তো এরকম অনেকের সাথে এরকম সম্পর্ক হয়ে গেছে এই ভিডিওর পারপাসে আর কি, তাদের সাথে যেরকম আবিরাদি
শম্পা মাসি, ইন্দিরা ব্যানার্জি, শম্পা মাসি মানে শম্পা চ্যাটার্জি, তারপরে আরো অনেকেই রয়েছে, নব ক্যানভাস, এরকম অনেকেই রয়েছে, মানে অগণিত মানুষ রয়েছে, মানে কত নাম বলবো আমরা, শ্রাবন্তী দি মাঝে মাঝেই ফোন করে, তো কত নাম বলবো আমার মাথায় আসছে না। সুস্মিতা আন্টি, সুস্মিতা আন্টির সাথে আমার পার্সোনালি হয়তো কথা হয় না, বাট মার সাথে খুব ভালো দিদি বোনের সম্পর্ক হয়ে গেছে। তো একটা আঙ্কেল রয়েছে লখনউতে থাকে, লখনউতে আঙ্কেলটার নামটা আমার এখন মনে পড়ছে না, তো আঙ্কেল আন্টি, ওই আঙ্কেল আন্টি খুব ভালো ভালোবাসেন আমাকে, তো সেই আঙ্কেল আন্টি, এবং এরকম অগণিত মানুষ আমাকে, একজন দুবাই থেকে আমাকে কিছুদিনের জন্য ইংলিশ শেখাতো, ওনার নামটা আমাকে আমার মনে পড়ছে না এখন, ওনার সাথে এখন বর্তমানে আমার কন্ট্যাক্টটা নেই, তো সেরকমই মানে অগণিত মানুষ রয়েছে আমাকে, অনেক কিছু তাদের কাছ থেকে আমি শিখেছি। মধুদি, মধুদি থাকে হচ্ছে উড়িষ্যায়, সীমা ফারুকী বাংলাদেশে থাকে, ওনার সাথেও আমাদের একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, এই ভিডিওর স্বার্থেই আর কি, ভিডিও থেকেই আমাদের একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আর কি। তো এরকম অগণিত মানুষ রয়েছে, যা যেরকম আমার মাঝে মাঝেই কথা হয় অভিষেক, অভিষেক গোচরের সাথে, এই ওনার ফোন নাম্বার হয়তো আমার কাছে নেই, ওনার সাথে আমার মাঝে মাঝেই ফেসবুকে কথা হয়, এরকম অগণিত মানুষ রয়েছে যাদের সাথে আমার শুধুতে গিফট দিলেই তার সাথে সম্পর্ক ভালো হবে তার কিন্তু মানে নেই, তাদের সাথে এরকম সম্পর্ক ভালো হয়ে গেছে। তো এই ভিডিওর এই এই আমাদের জীবন থেকেই তাদের কাছে আমার সাথে পরিচয় এবং একটা সুখ সম্পর্ক হয়েছে, তো মানুষ মানুষের সাথে তো এইভাবে মানে পরিচয় হয় এবং একটা বন্ধুত্ব এবং আত্মীয়তার সম্পর্ক হয় না, তো এগুলো আমার প্রাপ্তি আর কি, এই যে এই চ্যানেলের মাধ্যমে আর কি। তো পুরনো নতুন নতুনও অনেক মানুষ আসছে যারা ভালোবাসছে আমাদেরকে, তো তাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার তরফ থেকে, হয়তো হ্যাঁ হয়তো হয়তো না, অনেকদিন আমরা সব ভিডিওতে উত্তর দিতে পারি না, চেষ্টা করি যে অন ক্যামেরা যদি উত্তর দেওয়ার চেষ্টা করি, অনেক সময় আমরা অন ক্যামেরা মা মা যেহেতু ইয়ে মানে কমেন্টস পড়ে, কারণ তোমরা সকলেই জানো যে আমার একটু মানে পড়াশোনার দিক দিয়ে আমি এখন বাংলা, আর আমি ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে যদি বলো আমি বাংলা পড়তে পারি এবং ইংলিশ পড়তে পারি, ল্যাঙ্গুয়েজ মানে কেউ যদি কমেন্ট যদি বাংলাতে লেখে বা ইংলিশে টাইপ করে আমি কমেন্টগুলো পড়তে পারি, বাট বাংলিশে যদি কেউ কোনো কমেন্ট লেখে সেটা আমি পড়তে পারি না, আমি আমার ব্রেনে কোড হয় না, তখন আমি মাকে জিজ্ঞাসা করি যে এই কমেন্টটা কি লেখা আছে, তো তখন সেই কমেন্টগুলো আমি উত্তর দিতে পারি না, তো এইগুলো হচ্ছে আমার মানে আমার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে, খুব স্লোলি হচ্ছে, খুবই স্লো, মানে আমার 5 বছর হতে চললো, আগে আমি তাই ভাবি যে 5 বছর আগে কি ছিলাম আর 5 বছর পরে যেইটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে অন্য রোগ হলে হয়তো অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যেত, বাট যেইটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে আমার সবই মানুষের ভালোবাসা এবং প্রার্থনার জোরে, এবং আমার আমার পরিবারের লোকের ভালোবাসা, আমার বন্ধু বান্ধবদের প্রেজ এবং ভালোবাসার জন্যই আমি আজকে একটা নতুন জীবন ফিরে পেয়েছি, কারণ আমার আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন কিছু বন্ধু খুব আমার পাশে দাঁড়িয়েছিল, এবং আমার পরিবার পরিবার যেভাবে সবাই সবাই মানে আমার বাবা মার পাশে দাঁড়িয়েছিল যেভাবে আমাকে বাঁচানোর জন্য, মানে সেটা বলে বোঝানো যাবে না, সেটা তো সেই মুহূর্তে তো আমি জানি না যে আমি কোনো আমার
জ্ঞান ছিল না আমার, কোনো সেন্স ছিল না কি হচ্ছে কি না হচ্ছে কিছুই জানি না। বাট পরে শুনেছি যে কি ফেস করতে হয়েছে, কারণ আমি তারপরে অনেক কিছুই আমি ভুলে গেছিলাম। বাট এখন আস্তে আস্তে আমার সবকিছুই আস্তে আস্তে মনে পড়ে আসে, তো মাকে বলি সেই কথাগুলো, তো শুনি সবার কিছুদিনের অবদান, তো সেগুলো তো অস্বীকার করার নয়, আমি নিজেও রিয়েলাইজ করি যে কার অবদান আমার জীবনে কতটা। তো আমিও তো মানুষ, আমি তো অকৃতজ্ঞ হতে পারি না, না আমার জীবনে যার অবদান আছে বা যারা আমার জন্য একটু হলেও করছে তাদের তো আমি অস্বীকার করতে পারি না, না আমি অতটা অভিমান হতে পারবো না। তো যাই হোক, তোমাদের অবদান আমার জীবনে অসীম, তো তার জন্য ছোট মানে থ্যাংক ইউ দিয়ে তোমাদের ছোট করবো না। তো এইভাবেই আমার পাশে থেকো আজীবন, আমি যতদিন বেঁচে থাকবো, আমরা তিনজনেই যতদিন বেঁচে থাকবো আমাদের জীবন থাকবে, তো তোমাদের সাহায্য আমাদের লাগবে, তোমাদের সাপোর্ট আমাদের লাগবে। তো এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি।